পদ্মা সেতু উদ্বোধনের মহেন্দ্র ক্ষণে গীতিনাট্য পরিবেশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল। ছাত্রলীগের উপসমাজসেবা সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকতের সার্বিক পরিচালনায় এই নাটক পরিবেশন করা হয়। গ্রিক বিদ্রুপাত্মক নাটকের আদলে পদ্মা সেতু নিয়ে এই গীতিনাট্য নির্মাণ করা হয়েছে। সকল বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করে এই পদ্মা সেতুকে একটি জাতীয় অর্জন হিসেবে দেখছেন তানভীর হাসান সৈকত। নানা রকম দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা নিজেদের অর্থায়নে সেতু করতে পেরেছি। আমার মনে হয় একজন বাঙালি হিসেবে আমি গর্বিত। পদ্মা সেতুকে নিয়ে যারা বিরোধিতা করেছিল সে সকল ষড়যন্ত্রকারীদের ব্যঙ্গ করে রঙ্গ রসাত্মক এই গীতিনাট্য রচনা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে এই নাটক পরিবেশন শেষে রাজু ভাস্কর্য হয়েছে এর সর্বশেষ পরিবেশনা।